গ্রেপ্তার আতঙ্ক শুধু আমি না, ঘরে শুয়ে থাকবে সেও বুঝতে পারবে না যে আমার দরজা ভাঙ্গা হবে কিনা। কৃষিমন্ত্রী বলেছেন যে কারাগারে যারা রয়েছে তাদেরকে আমরা আহ্বান করছিলাম যদি তারা নির্বাচনে আসে তাহলে তাদেরকে ছেড়ে দেবে। তাহলে এর অর্থ আপনারা কী বুঝছেন? এখন আদালত কি আদালতের হাতে আছে? এটা তো এখন দেখা যায় কৃষিমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে এখন সরকারের হাতে আদালত, তাদের হাতেই জেল, তাদের হাতেই ছাড়, এটা কোনো তামাম দুনিয়ার ইতিহাস এক কলঙ্কিত এক অধ্যায় রচিত হয়েছে বাংলাদেশের বর্তমান। আপনার 14 এবং 18 যে নির্বাচনটি হয়েছে এবং তাদের মেয়াদ কিন্তু পরিপূর্ণ পরিপূর্ণ আবার নির্বাচন দিয়েছে, আপনারা কিন্তু সেই সরকারের আমলে কিন্তু আন্দোলন করেছেন কিন্তু সরকার কিন্তু পতন ঘটাতে পারে। এখন 24-এ যদি সরকার গঠন করে পরবর্তী সেই সরকারকে পতন ঘটান, যে আপনাদের পরবর্তী কি কার্যক্রম থাকবে সেটা কিভাবে পতন ঘটাতে? শোনেন, আমরা হলো বাংলাদেশের জনগণ আর প্রশাসন সহ তারা হলো বাংলাদেশের প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করে। প্রজাতন্ত্রের দায়িত্ব পালনকারী যখন দলীয়করণ হয়, যখন দলীয় মাস্তানদের মতো তাদের আচার আচরণ হয়, যখন প্রশাসন প্রজাতন্ত্রের দায়িত্ব পালন বাদ দিয়ে যখন তারা এই অন্যায়ের পক্ষে ভোট চায়, তখন সাধারণ যারা আমরা জনগণ আছি আমাদের কাছে তো কোনো অস্ত্র নাই, আমাদের কাছে কোনো আইন নাই, আমাদের কাছে কোনো এই হাত বাঁধার ওটাকে কি বলা হয় এই হ্যান্ডকাপ নাই, আমাদের কাছে কোনো আদালত নাই। তা সাধারণ জনগণ আমরা কি করব? আমাদের তখন একটাই উপায় যে অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে সোচ্চারভাবে জাতিকে এটা জানানো, সজাগ করানো, এর বাহিরে তাদের সাথে যুদ্ধ করার মতো পরিবেশ তো সাধারণ জনগণ আমাদের নাই। আজকে আপনারা সাংবাদিক সম্মেলনের যে আমাদের বক্তব্য তার ভিতরে আদালত সম্পর্কে আলোচনা আসছে। এখানে আপনারা দেখছেন যে প্রতিমন্ত্রী তার যে বক্তব্য সে পরিষ্কার বলেছে কারাগারে যারা রয়েছে, কৃষিমন্ত্রী বলেছেন যে কারাগারে যারা রয়েছে তাদেরকে আমরা আহ্বান করছিলাম যদি তারা নির্বাচনে আসে তাহলে তাদেরকে ছেড়ে দেবে। তাহলে এর অর্থ আপনারা কী বুঝছেন? এখন আদালত কি আদালতের হাতে আছে? এটা তো এখন দেখা যায় কৃষিমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে এখন সরকারের হাতে আদালত, তাদের হাতেই জেল, তাদের হাতেই ছাড়, এটা কোনো তামাম দুনিয়ার ইতিহাস এক কলঙ্কিত এক অধ্যায় রচিত হয়েছে বাংলাদেশের বর্তমান আদালত অবস্থান। একটা ব্যাপার কি, একটা প্রবাদ বাক্য আছে আল্লাহর মায়ের আলমের বাইর, ফেরাউন, নমরুদ, সাদ্দাত সহ এবং যত জালেম বা জুলুমবাজরা যত বড় বড় কথা বলছিল একটা সময় কিন্তু ছোট্ট একটা বিষয়ের মধ্যেই তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। এখন জুলুমের মাত্রা যখন ছাড়িয়ে যায় তখন কিন্তু এক পর্যায়ে এই ধরনের ঘটনা ইতিহাস দেখা যায় ঘটে। আমরাও ধারণা করছি, মনে করছি এবং বাস্তবতা যে এই জালেম সরকারও বিভিন্ন ধরনের অত্যাচার, জুলুম, নির্যাতন যেভাবে তারা চালাচ্ছে তারাও এক পর্যায়ে ধ্বংস হবে, এটাই বাস্তবতা। সাংবাদ সম্মেলন এটাকে রাজনীতি একটা অংশ না? রাজনীতি কাকে বলে? রাজনীতি আপনি কি বলতে চান? রাজনীতি অর্থটা কি? যেটা হলো রাজার নীতি, দেশ পরিচালনা কিভাবে হবে, দেশ কিভাবে চলছে, এইটাই হলো বাস্তবতা রাজনীতি। তা আমরা তো এই জনগণ, দেশ, মানবতা কল্যাণের জন্যই আমাদের সমস্ত কার্যক্রম এবং আমাদের যত প্ল্যান প্রোগ্রাম এবং আমাদের যত কর্মসূচি। গ্রেপ্তার আতঙ্ক শুধু আমি না, ঘরে শুয়ে থাকবে সেও বুঝতে পারবে না যে আমার দরজা ভাঙ্গা হবে কিনা। হয়তোবা দরজা ভেঙে তাকে এরকম উলঙ্গভাবে তামাম দুনিয়ার ইতিহাস যেটাকে বর্বর একটা অবস্থায় যে গ্রেপ্তার হবে না হব না এটা তো মুহূর্তেও বলা যায় না, এ তো সংজ্ঞা থেকেই যায় থাকবেও, কিন্তু আল্লাহর রহমতে হকের পক্ষে
পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে যতক্ষণ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবে কথা বলেই যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত সংবাদ বন্ধুগণ, আপনারা স্বতঃস্ফূর্তভাবে আজকের এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছেন, আমাদেরটাকে সাড়া দিয়েছেন। আপনাদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে, সবাইকে ধন্যবাদ। অনুগ্রহ করে আপনারা গ্রহণ করুন। না যায় যায় যে কথা আছে এখানে, না যায় ভোটে এখানে তো অন্যার অন্যার পক্ষে সমর্থন বন্ধুগণ।